হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল কয়েকদিন ধরেই কয়েকটা কমেন্ট দেখলাম এবং বেশ কিছু মেসেজ রিসিভ করলাম ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ সমস্ত জায়গায় আমার কাছে বিষয়টা ক্লিয়ার ছিল না কোথায় কমেন্ট এসছে কোন পোস্টে কমেন্ট এসছে কাকে নিয়ে এসছে কারা করেছে তার বিপক্ষে কারা বলেছে সো আমি কথা বলতে সেই জন্য আসতে চাইনি এবং আমি কে বলো কথা বলার কিন্তু পরবর্তীতে দেখলাম যে কমেন্টগুলো দেখে বা সমস্ত কিছু দেখে আমার মনে হলো কিছু কথা বলা উচিত কারণ বিষয়টা প্রচন্ড খেলো বিষয় আর কি তো সেই কারণে আমার মনে হয় বলা উচিত এবং এটা শুধুমাত্র সৌমিত্রি শাখী নিয়ে বলে নয় এটা শুভশ্রী দি শ্রাবন্তী দি পায়েল দি কোয়েল দি যেই থাকতো তার এগেনস্টে যখন তারই কাছের কেউ তারই কলিক এরকম কিছু করতো তখন আমি মনে হয় কথা বলতাম কারণ আলটিমেটলি কাদাছড়াছড়িটা ইন্ডাস্ট্রির ভেতরে এবং বাংলা ইন্ডাস্ট্রির নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারটা সামনে আসছে যেটা প্রচণ্ড খারাপ প্রাইভেসি থাকা দরকার গ্ল্যামার ওয়ার্ল্ডে সেটা প্রচণ্ড বাজেভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে তো সেই জন্য কথা বলাটা দরকার ছিল সেই জন্য আমার বাধ্য হয়ে আসা এবার বিষয়টা হচ্ছে একজন নামি কন্টেন্ট ক্রিয়েটার সে একটা পোস্ট করে সেই পোস্টে আরেক নামী নামি কন্টেন্ট ক্রিয়েটার কাম অভিনেত্রী এবং আমি এটা বললে বেটার হবে যে অভিনেত্রী কাম কন্টেন্ট ক্রিয়েটার কারণ তার বেসিকটা হচ্ছে কিন্তু সে একজন অভিনেত্রী এবং কন্টেন্ট ক্রিয়েশানেও পরে সাকসেস পেয়েছে তার জন্য অবশ্যই ভালো লাগা অবশ্যই রয়েছে সম্মান আছে কিন্তু সে যে কাজটা করছে এটা খুব একটা সমর্থনযোগ্য নয় এবং পরবর্তীতে তার দিদিও কিন্তু চলে আসে এখানে যুক্ত হয় কমেন্ট করতে এবং রীতিমতো আক্রমণ করতে সাধারণ যারা ওখানে কমেন্ট করছিল তাদের সঙ্গে তারা বাঘ বিতন্ডায় আর কি জড়িয়ে পড়ে তো সেখানে বিভিন্ন রকম কমেন্ট একে অপরকে কাদা সেগুলো নিয়ে কিছু কথাবার্তা আমার মনে হয় বলাটা দরকার দেখো এখানে প্রথমতই যারা কমেন্ট করছে তাদের একটা সমাজের স্থান আছে অর্জন করেছে তারা সেটা বোধ তারা নিজেরাই ভুলে যায় কারণ ওইটুকু কমেন্টটা করে যদি বেরিয়ে যেত কমেন্টটা ছিল কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল না গিরে এটা কমেন্ট ছিল তো সেইটুকু করে বেরিয়ে যেতে পারতো চাপ ছিল না সেখানে অনেকে রিপ্লাই রিপ্লাই দিচ্ছিল ফ্যানেরা লিভিট বেরিয়ে চলে যাও তুমি তোমারটা বলে দিছো বাস দ্যাটস ইট কিন্তু পাল্টা সেখানে দর্শকদেরকে আপনি কে আমার আমার স্কিল জাজ করার তারপরে আরও বিভিন্ন রকম কমেন্ট বারো বছর ধরে কাজ করছি দুটো সিনেমা করে পেছন ফুলে ঘুরে বেড়াই না পেছন ভুলিয়ে ঘুরে বেড়াই না পেছন ফুলে গেছে এই ধরনের ভাষা প্রয়োগ পাবলিক প্ল্যাটফর্ম ওপেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেইখানে এরকম একটা অভিনেত্রী কমেন্ট তার পরবর্তীতে তার দিদির যুক্ত হওয়া সেখানে সেই দিদি এসে আবার পাল্টা সেখানে সমর্থন করে দর্শকদেরকে সমর্থকদেরকে সৌম্যতিসার চামচা বলা এবং পাত্তা আগেও দিতাম না এখনো দিই না থ্যাঙ্ক গড যে সবসময় ডিস্টেন্স করে চলেছি ওই মানুষটার থেকে এই টাইপের কথাবার্তা এবার ব্যাপারটা হলো এগুলো একদমই তো পার্সোনাল কথাবার্তা মানে প্রথম যে কমেন্টটা ওখানে ছিল যে টপ কলকাতার টপ মোস্ট হিরোইন বা টপ ক্লাস হিরোইন আনফলো করলো কিনা এবার এই চর্চাগুলো না এগুলো হোয়াটসঅ্যাপ অবধি ভালো লাগে যে কী রে দাদা অমুকতা তমুকতা আনফলো করে দিব নাকি একটু মজা করা হলো সে পাল্টা পড়লো এইগুলো হোয়াটসঅ্যাপে নিজেদের একটা গ্রুপ থাকবে পার্সোনাল একদম কাছের ক্লোজ নিজেদের ভেতরে তাদের মধ্যে এসব কথাবার্তা হলো একটু মজা একটুখানি এ করা নিজেদের মধ্যে একটু টন্ট করলাম সেগুলো ঠিক আছে যে কি হলো তোর বোন ছিল এই ছিল সে আজকে কী হলো কোথায় গেলো এগুলো চলে বাট সেইটা প্রাইভেসি রেখে চলানো উচিত তুমি ওপেন পাবলিক প্ল্যাটফর্মে এরকম কমেন্ট প্রথমেই কিন্তু করতে পারো না যদি তুমি করছো তাহলে কিন্তু তোমাকে রেডি থাকতে হবে যে তুমি কিন্তু পাল্টা রিপ্লাই পাবে কারণ তুমি যাকে নিয়ে করছো সেও কিন্তু ইকুয়ালি পপুলার তুমি যেমন একজন ফেস সেরকম নন যাকে নিয়ে করছো সেও একজন পপুলার নন ফেস তো পাল্টা তো আসবেই রিপ্লাই যদি তুমি সেই সমস্ত জন্য তৈরি থাকো তাহলে তুমি চুপ করে বেরিয়ে চলে যাও পাল্টা ফার্দার আর বিতন্ডার মধ্যে যেও না খুব খেলো লাগে বিষয়টা তোমাকে কি যারা বানিয়েছে তোমার কন্টেন্ট দেখে বা তোমার কাজ দেখে তোমার সিরিয়াল দেখে বা তোমার সিনেমা দেখে বা যারা তোমার সঙ্গে রাস্তাঘাটে ছবি তোলে তারা কি এই জন্য ছবিটা তুলেছিল তারা একটা জিনিসই মনে করে তুলেছিল যে এর একটা পজিশন আছে এ একটা শিল্পী বা একটা নামি কন্টেন্ট ক্রিয়েটার এ আমাদের মতো নয় তাই তোমার সঙ্গে নিশ্চয়ই ছবি তুলেছে বা তোমাকে সম্মান দিচ্ছে বা তোমার কমেন্টটার জন্যই আজকে তোমার মতন কেউ কমেন্ট করেছে বলেই এত ঝামেলা ঝগড়া আজ যদি সাধারণ কেউ একটা এলিতে যেত তাকে তো এত রিপ্লাই দিত না তোমার সেই ভ্যালুটা আছে বলে তোমায় দিচ্ছে এবার তুমি কোথায় তোমার সেই ভ্যালুটা ভুলে গেছো যে আমি একটা পজিশন অর্জন করেছি একজন শিল্পী হিসেবে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয় কন্টেন্ট ক্রিয়েটার হলে ঠিক আছে ইউটিউবার শুধুমাত্র ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তারা এরকম রিপ্লাই টিপ্লাই দেয় সেগুলো তাও মানা যায় একটা লিমিট অব্দি মানা যায় কিন্তু তুমি একটা শিল্পী হয়ে তোমাকে ভাবতে হবে আমার প্রাইমারি বেসিকটা হচ্ছে আমি টেলিভিশন থেকে নেম ফেম পেয়েছি আমি কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার হিসেবে নেম ফেম অর্জন করিনি সেখানে তুমি পাবলিকদেরকে রীতিমতো আক্রমণ করছো কি বলে যে আপনি কে আমার স্কিল জাজ করার দর্শক তো ভগবান আমি ভিডিও বানাচ্ছি ওপারে যারা বসে আছে তারা তো আমার ভগবান তুমি যে টিভিতে সিরিয়াল করেছো বা তোমার সঙ্গে যারা রাস্তায় ডেকে ছবি তোলে তুমি কিন্তু মহান হয়ে যাওনি তোমাকে মাথা নিচু করে তাদের সামনে থাকতে হবে কারণ তারা তোমাকে সম্মানটা দিচ্ছে তারা তোমাকে বানাচ্ছে তারা তোমার ভগবান তাদের হান্ড্রেড পারসেন্ট রাইট আছে তোমার স্কিলটা জাজ করার এবং আমাদের প্রত্যেকের যারা পাবলিক প্ল্যাটফর্মে এসে কেউ ভিডিও করে বা নিজেদেরকে তুলে ধরে ইউটিউবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার্স রিলস ক্রিয়েটার যারাই থাকুক প্রত্যেককে জাজ করার পাবলিকের হান্ড্রেড পারসেন্ট রাইট আছে কারণ তারা আমাদেরকে দেখে তাদের মূল্যবান সময় দেয় তাদের এমবি খরচ করে আমাদের পেছনে আমাদেরকে তারা তৈরি করে সাবস্ক্রিপশন দেয় সাবস্ক্রাইব না করলেও অনেকের কাছে ভিডিও পৌঁছায় যেহেতু তারা নিয়মিত দেখছে তো তারা ভগবান রেসপেক্ট করো তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও দর্শককে রেসপেক্ট করতে শেখো এবং তুমি টিভিতে যখন পর্দায় মুখ দেখাচ্ছো একজন শিল্পী হিসেবে তো অবশ্যই তোমাকে দর্শকদেরকে সম্মান করা উচিত হান্ড্রেড পার্সেন্ট ওদেরকে ভগবানের মতন মাথায় রাখা উচিত তাদেরকে তুমি প্রশ্ন করছো যে আপনি কে আমার স্কিল জাজ করার এবং এই যে পাত্তা দিই না তোমার দিদি এসে বা দিদি যিনি আছো সে এসে কমেন্ট করছো যে পাত্তা দিই না আগেও দিতাম না দেখো এগুলো ভীষণ পার্সোনাল ব্যাপার যেরকম টপ ক্লাস হিরোইন আনফলো করলো কিনা এই ব্যাপারটাও একদম পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা টেক্সটের ব্যাপার এটা পাবলিক ওপেন প্ল্যাটফর্মে তুমি এসে কমেন্ট করে এভাবে খিল্লি করে একটা ব্যাপার করতে পারো না সেরকম ভাবে পাত্তা দাও না দাও না তুমি না দিতেই পারো তোমার তাকে পছন্দ নয় তুমি দিও না তোমার পার্সোনাল একদম ওটা ইচ্ছা যে তুমি দেবে না দেবে না বাট তুমি এসে এটা পাবলিক প্ল্যাটফর্মে শোনাতে যাচ্ছ কেন সেটাই তো একটা খেলো বিষয় সেটা তুমি নিজের মধ্যে রাখো না বা তুমি আজকে আর একজন তাকে শোনাতে হচ্ছে আমি বারো বছর ধরে কাজ করছি কেন লোকে জানে না লোকে তো তোমাকে টিভিতে এতদিন ধরে দেখছে তোমার কি নিজের ক্যাপাবিলিটির ওপর সন্দেহ আছে তোমাকে নতুন করে এখানে এসে বলতে হবে কেন তুমি যে বলছো সেটাই তো তুমি নিজেকে খেলো করছো পাবলিক নিজে থেকে তোমার বিষয়ে জানবে যারা জানে না তারা কৌতূহলী হয়ে সার্চ করে তোমার বিষয় জানবে তবে না তুমি সাকসেসফুল তো এইটুকু কি বেসিক রাখা যায় না প্রাইভেসি নিজেদের পার্সোনালিটিকে কি এইটুকু মেনটেন করা যায় না এই জন্য আজকে দিনে বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীরা বা গোটা বাংলা ইন্ডাস্ট্রিটা এতটা খেলো হয়ে গেছে কোনো প্রাইভেসি নেই কোনো পার্সোনাল দিক নেই একদম ওপেন প্ল্যাটফর্মে যা খুশি বলে দিচ্ছে ঝগড়ায় জড়িয়ে পড়ছে যা ইচ্ছা যা রিপ্লাই দিচ্ছে কোনো বড় স্টারকে তোমরা কেউ দেখবে না যে দেবদা জিদ্দা এরা কোনো পাবলিক কেউ খিস্তি করলেও এসে কোনো একটা তাদেরকে রিপ্লাই দেয় দেখে জাস্ট দেখে না ইগনোর করে বেরিয়ে চলে যায় এবং ওই ডিসটেন্সটা না ভালো মানে সামাও আমি পাবলিকদেরকে অপমান করছি না তোমরা দেখলি আমি বললাম দর্শক ভগবান কিন্তু দর্শকও ততক্ষণ অব্দি কিন্তু তার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে সম্মান দেবে যতক্ষণ অব্দি দর্শকের থেকে ওই দূরত্বটা বজায় থাকবে আজকে দর্শক যদি নিয়মিত পেতে থাকে একটা শিল্পীকে বা কাউকে যখন ঘরের একদম নিজের অ্যাভেলেবেল হয়ে যাবে দর্শকের কাছে তখন সেই দর্শকেরও তার তাকে ভালো লাগবে না তো ওই ডিস্টেন্সটা থাকলেই কিন্তু দর্শকও সম্মান দেবে এবং ওই ডিস্টেন্সটা থাকা উচিত এবং সেটা খেটে সেটা খেটে অর্জন করছে যদি তাহলে সেটা রাখাও উচিত ধরে রাখতেও জানতে হয় উত্তম কুমার বাবু সৌমিত্র চট্টোপাধ্যায় বাবুকে একবার পেট্রোল পাম্পে দেখে বলেছিলেন যে তুমি যে যে রাস্তায় দাঁড়িয়ে পেট্রোল পাম্পে লোকের সঙ্গে গল্প করছো হাত এরা কি টিকিট কেটে তোমার সিনেমাটা দেখবে তো উত্তম কুমার বাবুরা ওই সময় এগুলো মেন্টেন করতেন বলে ওরা স্টার সুপার এই লেভেলের সম্মান পেয়েছেন এবং এত বছর পরও সম্মানিত বাট আজকের জেনারেশনে কোথাও না কোথাও জঘন্য রকম একটা অ্যারোগেন্স এসে গেছে একটা অ্যাটিটিউড এসে গেছে অত পুরোটাই খেলো যদি এতটাই যদি এতটাই তোমাদের ঊর্ধ্বত্ব রয়েছে এত বছরের কাজের অহংকার বা তোমার স্কিল আছে তোমাকে কেউ জাজ করতে পারবে না সেটা তুমি পাবলিক প্ল্যাটফর্মে এসে ঢেলে বলছো কেন কেন তুমি চুপচাপ থাকো না কাউকে রিপ্লাই করার দরকার নেই চুপচাপ থাকো নিজের মতো নিজে কমেন্ট করে বেরিয়ে চল চলে যাও কমেন্ট করোই না এক এই ধরনের কমেন্ট তো একদম সমর্থনযোগ্য নয় ইন্ডাস্ট্রিরই একজন যার সঙ্গে তুমি সেম সিরিয়ালে কাজ করেছো সেই সিরিয়ালে তোমার সহকর্মী তোমার কলিক তাকে নিয়ে তুমি ইনডাইরেক্টলি এসে কমেন্ট করছো পোক করছো তো সেটা তো একদমই মানায় না যদিও করছো তার পরবর্তীতে তো তর্কাতর্কি একদম মানায় না এবং হোয়াট কাইন্ড অব ল্যাঙ্গুয়েজ ইস দিস পেছন ফুলে গেছে দুটো সিনেমা করে পেছন ফুলে গেছে মানেটা কি এইটা একটা শিল্পীর ভাষা পেছন ফুলে গেছে পেছন ফুলে গেছে তুমি যেটা বলছো সেটার মানে তুমি অহংকার বেড়াতে চাইছো কেন তুমি ভদ্র ভাষায় বলতে পারতে না যে অহংকার বেড়ে গেছে দুটো ছবি করে দ্যাটস ইট এইটুকু সিম্পল রেসপেক্ট পেতে আজকে তোমার এইটুকু কমেন্টের জন্য তোমার বাড়ির পরিবেশ কেমন তোমার আপব্রিঙ্গিং এইগুলো নিয়ে ওখানে কমেন্ট হচ্ছে সাধারণ পাবলিক যারা হয়তো তোমার সঙ্গে মিঠাইয়ে শেষ দিনে সেটে এসে ছবি তুলেছে অনেক সৌমিত্রি সার ফ্যান যারা হয়তো তোমাকে দিদি দিদি করে ডেকে ছবি তুলেছে তারা আজকে এরকম কমেন্ট করছে ওখানে কেন কারণ তুমি ওই জায়গাটা দিলে তাদেরকে ওই সুযোগটা করে দিলে এটা একটা ভাষা হতে পারে ওপেন প্ল্যাটফর্মে পেছন ফুলে গেছে তোমার সহকর্মীকে নিয়ে তুমি এক সিরিয়াল করেছো তার সঙ্গে এক সেটে একসঙ্গে ঘুরেছো তাকে তার সাথে তোমাকে আমরা দেখেছি তুমি কিভাবে ই কমেন্টটা করতে পারো এসে এবং এটা তো একটা ওই পেছনে পিএনপিসি টাইপেরই হয়ে গেল তাই না এবার তার দিদির ব্যাপারে যদি আসি তুমি পাত্তা দাও বা না দাও বিশ্বাস করো কিচ্ছু যায় আসে না তার কিচ্ছু যায় আসে না তোমরা যত ডিস্টেন্স মেনটেন করবে সে অ্যালুপ থাকবে আরও উন্নতি করবে মানুষ যত একা হয় তত উন্নতি করে তাই সৌমিতিশার কিচ্ছু যায় আসবে না সৌমিতিশা যত একা হবে তত আগে যাবে এবং একা থাকলেই মানুষ শেখে কি করে একা একা লড়াই করে জীবনে বাঁচতে হয় আরো এগিয়ে যেতে হয় এবং যে বলেছো তাকেও বলছি একটা টাইম যখন দেখবে তুমি একা হয়ে যাচ্ছ তার মানে তুমি জানবে তুমি সত্যিকারের সাকসেসফুল হচ্ছ যখন তুমি একজন সাকসেসফুল মানুষ হয়ে যাবে তখন তোমার আশেপাশে কেউ থাকবে না এটা আমার কথা নয় বড় বড় মনি ঋষিরা বলে গেছে এবং আমি নিজে আজকে আমার যে দু একজন চিনেছে এই চেনার ফলে আমি দেখতে পাই যে আমি কোথাও না কোথাও আস্তে আস্তে একটু একটু করে একা হচ্ছি অনেক সংখ্যা কমছে কারণ অনেক কিছু বুঝতে বুঝতে শিখছি অনেক অনেক কিছু কিছু হচ্ছে সিরিয়াসলি নেগেটিভ দিচ্ছি থেকে দূরে থাকছি তো তোমার আশপাশটা যেদিনকে এরকম হয়ে যাবে সেদিনকে তুমি একা হতে শুরু করবে এবং তুমি বুঝবে তুমি প্রকৃত সাকসেস দিকে এগিয়ে যাচ্ছ এটাই নিয়ম তো অ্যাকচুয়ালি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে তো তুমি পাত্তা দাও না এটা ওর জন্য খুব ভালো আর এই পাত্তা দেওয়া না দেওয়া এগুলো ভীষণ ওই হোয়াটসঅ্যাপ কাইন্ড অফ থিং আর কি এগুলো নিজেদের মধ্যে রাখাটা খুব ভালো এগুলো পাবলিক প্ল্যাটফর্মে বলাটা খুব বাজে একটা বিষয় এটা শোনানো হয়ে যাচ্ছে নিজেকে জাহির করা হয়ে যাচ্ছে আর এগুলোই আর কি এটাই বলার ছিল প্রচন্ড খারাপ লাগলো এরকম জিনিস এরকম ইনসিডেন্ট হওয়া উচিত নয় এবং আজকে আপব্রিঙ্গিং নিয়ে কথা হচ্ছে তো এখানে আমি একটা ছোট্ট করে পয়েন্ট অ্যাড করে দিতে চাইবো দেখো ওই দুই বোনকেই আমি চিনি তো আমার কাকিমার নাম্বারও আছে ওনার ওদের দুজনের যে মা আমার ইন্টারভিউর জন্য কথা হয়েছিল সামাও হয়নি বাট আমার করার খুব ইচ্ছে ছিল কারণ ওদের আমি ইন্টারভিউ দেখেছি ওরা প্রচন্ড ফ্রেন্ডলিও আমি সামনে থেকে জানি ওদের দুজনকেই তো কাকিমা প্রচন্ড ভালো তাই আব্রিংিং নিয়ে যারা কথা বলছে ওদের পরিবেশ নিয়ে ওদের পরিবেশটা কিন্তু অতটাও হয়তো খারাপ নয় অ্যাকচুয়ালি দেখো বলেছে এবার যেহেতু তোমরা ঘর বা এগুলোতে যাচ্ছ সেই জন্য আমি ওদেরকে সাইডে রেখেই বলছি আমি চিনি ওর মার সঙ্গে আমার কথা হয়েছে ওদের মায়ের সাথে সোনার সংসারের বাইরে কথা হয়েছিল তো প্রচন্ড ডাউন এবং খুব সিম্পল একজন মাটির মানুষ তো বাড়িটা যথেষ্টই ভালো বাট আমি জানি না যে এরা কেন নিজের জায়গা বোঝে না আজকে এদের এই জন্য কোথাও না কোথাও এদের বাড়ি পরিবেশ এইগুলো নিয়ে কথা বলার সবাই সুযোগ পেয়ে যায় এরাই সুযোগ করে দেয় তো এগুলো আমার মনে হয় ওই জন্যই অ্যাভয়েড করা উচিত ফার্দার এই জিনিসটা যেন রিপিটেশন না হয় আমি জানি না হয়তো একদমই কোনোদিন আমার এই ছোট্ট আমি ক্রিয়েটার আমার এই ভিডিও হয়তো কোনোদিন তাদের কাছ কিন্তু এটা আমি মনে করি যে যে কোনো শিল্পীর এইটুকু ডিস্টেন্স মেনটেন করা উচিত শিল্পী কেন একটু নামি ক্রিয়েটার হলে তারও মেনটেন করা উচিত এইটুকু ডিস্টেন্সই থাকা উচিত এবং কমেন্টে যথেষ্ট ঔর্ধর্যপূর্ণ মনোভাব প্রকাশিত যথেষ্ট অ্যারোগেন্সি রয়েছে তার মধ্যে তো এটা একদমই ঠিক না দর্শকদের সঙ্গে যখন কথা বলছো পোলাইটনেস প্রচন্ড প্রয়োজন সেই পোলাইটনেস যদি না থাকে তাহলে তুমিও কিন্তু বেশি দিন গাড়ি চড়তে পারবে না তুমিও কিন্তু বেশি দিন মার্কেটে থাকতে পারবে না কারণ তুমি নিজেকে ভাবছো স্টার কিন্তু তুমি তোমার চার সুরভ আচরণ তুলে ধরতে পারছো না দর্শকদের সামনে তুমি ব্যর্থ হচ্ছ এবং তুমি কোথাও না কোথাও দিকে এগিয়ে তোমার কথাবার্তায় পেছন ফুলে যাওয়া মানে আমি ভদ্র ভাষায় বলি অহংকার বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে তো অহংকার বেড়ে যাওয়া যদি আনফলো দিয়ে বিচার করা হয় তাহলে যেহেতু বিষয়টা পাবলিকলি কমেন্ট করা হয়েছে তো আমার মনে হয় কেন আনফলো হলো কেন আনফলো করা হলো কি হলো না হলো সেইগুলো তাহলে পাবলিকলি বলা হোক কারণ সেটাও বলো যার পোস্ট ছিল তাকে সামনে আনতে যে এই ব্যাপার আমার সঙ্গে আর কথা বলে না পাবলিক সেটাও জানুক যদি বিষয়টা পাবলিক করার নাই হয় এখন প্রশ্ন উঠবে যে এটা কি করে পাবলিক করা যেতে পারে ওদের দুজনের মধ্যে কি হয়েছে কেন ওকে আনফলো করছে ঝগড়া হতেই পারে ঝগড়া মিটে যায় এইসব যদি কথা তোমরা বলছোই তাহলে তোমরা সেইটার ভিত্তিতে কি করে কমেন্ট করলে কি করে টন করছো কি করে কাউকে পোক করছো পাবলিক প্ল্যাটফর্মে এসে বা কি করে ফার্দার তাকে ইনডাইরেক্টলি মানে পোক করি আর কি তার বিষয়ে বলছো কেউ তো নাম ধরে এখন বলনি তো ডাইরেক্ট বলতে পারবো না তো কিভাবে তাকে আক্রমণ করতে পারো দর্শকদের সঙ্গে কথায় জড়িয়ে পড়ে ওপেন পাবলিক প্ল্যাটফর্মের মধ্যে পাবলিক প্ল্যাটফর্মের মধ্যে কিভাবে তাকে নিয়ে কথা বলতে পারো তার পেছনে তার অনুপস্থিতিতে সে তো ওই পোস্টের মধ্যে আশেপাশে নেই যদি আনফলোর বিষয়টা টানলেই তাহলে পাবলিক করা দরকার যদি সেটা পাবলিক করা না যায় কেন আনফলো হলো কি করে হলো কি ইনসিডেন্ট ঝগড়া তাহলে সেই বিষয়টা তোলাই পাবলিক প্ল্যাটফর্মে উচিত নয় যদি তুলছো তাহলে পাবলিক করা উচিত তো অনেক রিজন থাকতে পারে ভাই বোনের মধ্যে বিভিন্ন সময় মনোমালিন্য হতে পারে আবার সেগুলো মিটে যায় তার জন্য সাইড থেকে ঢুকে পড়ে এসে পোক করার প্রয়োজন হয় না আর ইনফ্যাক্ট আগে তো আমি দেখেছি সৌমিত্রী তাদের ব্লগে থাকতো আগে তো আমি তোমাদেরকে সেভাবে দেখিনি ইনফ্যাক্ট এখন তোমরা নামি কন্টেন্ট হয়ে গেছো তাই তোমরা বোধ তার সাথে রয়েছো কারণ সেও নামি কন্টেন্ট ক্রিয়েটার এবার কেউ দুনিয়াতে বেনিফিট ছাড়া চলে না আজকে আমি তো একটা আমার পাড়ার মুদির দোকানের লোককে ইন্টারভিউয়ের জন্য বলি না আমি তো অ্যাপ্রোচ করছি তোমাদের দুই বোনের মধ্যে কাউকে অথবা আমি চাই সৌমিত স্যার একটা ইন্টারভিউ অথবা দেবদা জিদ্দা বা যাদের ইন্টারভিউ করে ফেলেছি এক দেড়শো তাদেরকে অ্যাপ্রোচ করছি কেন কারণ তারা রেনাউন্ড আমি তো মুজিদ দোকানের লোকটাই করছি না কারণ আমি স্বার্থপর আমি চাইছি যে আমার এখানে স্টারেরাই বসুক আমার একটা স্টার ওরিয়েন্টেড চ্যানেল তাই তো আমারও চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটা মনিটাইজ হচ্ছে সিমিলারলি ওইখানে যে ভ্লগুলো আসতো ওই ভ্লগে কিন্তু সৌমিত্রী স্যার ফেস্টার জন্য সত্যি প্রচুর অডিয়েন্স এসেছে প্রচুর ভালোবাসা কিন্তু ওই ব্যক্তিটিও পেয়েছে যার ওই পোস্টটা এবং সে কিন্তু শুধু নয় পরপর প্রচুর কিন্তু নিয়েছে ওই সে তো আমার মতন কোনো সাধারণ ছেলেকে বা আমার চেয়ে একটু যারা একটু বড় সড়ো ক্রিয়েটার কই তাদেরকে তো নিচ্ছে না যে তার চেয়ে কম সাবস্ক্রাইবার বেসের বা যে হয়তো টিভির নেম ফেম উপার্জন না করা কোনো মুখ তাকে তো নিচ্ছে না কারণ সেও তার স্বার্থটা বোঝে সে জানে যে সৌমিত্র সাহা এরকম মুখেদেরকে নিলে আমারও রিচটা ভালো হবে কিছু করার নেই সবাই নিজেরটা ভালো বোঝে আবার সৌমিত্র সাহায্য শিল্পীরা যারা আসছে তারাও জানে যে আমাকে একটু দেখবে কোথাও না কোথাও এটা পপুলার চ্যানেল পপুলার ব্লগার তো সবাই স্বার্থের পেছনে ছুটছে দুনিয়াটা স্বার্থপর কেউ স্বার্থবিহীন নয় আজকে তুমি এখানে এসে কমেন্ট করছো বা তোমার সঙ্গে আজকে সম্পর্ক আছে বলে কিন্তু তুমি আজ থেকে তিন বছর আগে দু বছর আগে কোথায় ছিলে তুমিও তো ছিলে না এই গ্রুপটার মধ্যে এই গ্রুপটার পুরোনো কোনো মেম্বার আজকে নেই একসাথে যাদের ভিডিও আমরা দেখতাম আগে তারা কেউ একত্রিত হয়ে নেই কেন নেই প্রশ্ন তো সেখানেও উঠতে পারে তাহলে এক হাতে তালি বাজে না তাহলে সবাই খারাপ একজন ভালো সে প্রশ্ন তো উঠতে পারে যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে তুমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছো আনফলো নিয়ে তাই এতগুলো প্রশ্ন আমি রাখলাম আর এই যে আমি রিচের কথাটা বললাম ভ্লগে আসার কথাটা বললাম আমার এক্সাম্পল দিলাম কাদের আমি ইন্টারভিউ করি বা আমার সাথে ওই পার্টিকুলার ব্যক্তি কিনেও করবে না আর্টিস্টদের সঙ্গে করে কেন বললাম কারণ ওখানে একটা কমেন্ট আছে যিনি বড় দিদি যে সে কিন্তু বলেছে যে তখন কলকাতার টপ হিরোইন হয়নি সে তখন প্রচুর হেল্প পেয়েছে প্রচুর ফেম পেয়েছে বা রিচ এই টাইপের কিছু বলেছে যে সেই সময় তাকে কেউ চিনতো না তো সেই সময় নিঃস্বার্থ ভাবে বোধ হয় যার পোস্ট হেল্প করেছে করেছে ডেফিনেটলি ভালো সম্পর্ক ছিল তাই অব্দি ভাই বোনে কি অশান্তি হতে পারে না হতে পারে না তো সেই জিনিসটা তোমরা যদি এইভাবে পোক করো সেই জিনিসটা বাড়বে সেটা কমবে না আজকে সে যদি এটা দেখে তাহলে বাড়বে এই সম্পর্কটা তাদের মধ্যে তাদের সম্পর্ক হ্যাম্পার হবে তাদের রিলেশন যদি ঠিক হতো সেটা হবে না তোমাদের জন্য তো এইটা আলটিমেটলি খারাপ হচ্ছে তাদের আজকে সম্পর্ক খারাপ আছে ভাই বোনের কালকে গিয়ে ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে তো পোকিং এত কিছু টপ ক্লাস হিরোইন কলকাতার নাম্বার ওয়ান হিরোইন কলকার সবচেয়ে পপুলার হিরোইন সে আনফলো করে দিয়েছে এই করে দিয়েছে ওই করে দিয়েছে তারপর চামচা চামচারা চলে এসছে চামচা বলে বড় বোন আক্রমণ করছে যে চামচা রেডি থাকে আক্রমণ করতে চলে আসবে লড়ার জন্য রেডি এরা দেখো ওখানে এত কমেন্ট এসছে চোদ্দশোর মতন কমেন্ট আমি যখন লাস্ট দেখলাম তো সেখানে তো অনেকে তোমাদের সমর্থনেও কথা বলছে অনেকে তো সৌমিতৃষার ফ্যানদেরকেও দেখি ঝাড়ছে সৌমিতৃষাকে নিয়েও খারাপ বলছে ইনডাইরেক্টলি বলে দিয়ে যাচ্ছে এটা কি সমিতিশার জন্য ছিল অনেকেই তো যার পোস্ট তার সমর্থনে কথা বলছে তাহলে এরাও তো পাল্টা বলতে পারে যে তাহলে তোমাদেরও তো চামচারার এডিড রয়েছে আক্রমণ করার জন্য বা সমিতিসার এগেন্সে হ্যাট্রেট ছড়ানোর জন্য বা লড়বার জন্য তোমাদের হয়ে অ্যাকচুয়ালি টার্মটাই ভুল দর্শক বলতে শেখো চামচা নয় তোমাদের দর্শক তোমাদের ভালোবাসে তাই তোমাদের হয়ে লড়ে ওর দর্শক ওকে ভালোবাসে তাই ওর হয়ে লড়ছে তোমরা তাদেরকে জোর করে কনভিন্স করাতে পারবে না যে তাদের প্রিয় তারকাটা খারাপ চামচা নয় দর্শক জাজমেন্ট দেওয়ার অধিকার রাখে কারণ দর্শক ভগবান